আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইসরাত জাহান, ইনফার্টিলিটি অ্যান্ড আইভিএফ স্পেশালিস্ট হিসাবে কাজ করছি ICRC 2 পান্থপথ ব্রাঞ্চে। আজ আমি আপনাদের সাথে পুরুষ বন্ধাত্বের পরীক্ষা নিরীক্ষাগুলো নিয়ে আলোচনা করব। যখন দম্পতি আমাদের কাছে তাদের বন্ধাত্ব সমস্যা নিয়ে আসে, তো পুরুষের আমরা সাধারণত প্রথম যে পরীক্ষাটি দিয়ে থাকি সেটা হচ্ছে তার সিমেন অ্যানালাইসিস। সিমেন অ্যানালাইসিস পরীক্ষা দেওয়ার সময় স্বামীকে আমরা যে পরামর্শটি দিয়ে থাকি তা হচ্ছে তিনি 2 থেকে 3 দিন স্বামী সহবাস বন্ধ রেখে সিমেন পরীক্ষাটি করতে দিবেন, এবং সিমেন পরীক্ষার রিপোর্ট যদি নর্মোজেস্পার্মিয়া দ্যাট ইজ নর্মাল স্বাভাবিক আসে তাহলে পরবর্তীতে পুরুষকে সাধারণত আর কোনো পরীক্ষা দেওয়া হয় না। তবে যদি সেই সিমেন পরীক্ষার রিপোর্টে আসে অলিগোজেস্পার্মিয়া, যেটা বলতে বোঝায় তার স্বাভাবিক যে সংখ্যা থাকা উচিত তার থেকে শুক্রাণুর সংখ্যা কম আছে, এবং তাহলে আমরা পরবর্তী ধাপের পরীক্ষায় যেতে পারি। এবং যদি আসে অ্যাস্থেনোজেস্পার্মিয়া, সেক্ষেত্রে আমরা অ্যাস্থেনোজেস্পার্মিয়া বলতে বোঝায় যে শুক্রাণুগুলি নড়াচড়া করতে পারে না, স্বাভাবিক যে মাত্রায় নড়াচড়া করা উচিত তার থেকে কম নড়াচড়া করতে পারে, তখনও আমরা পরবর্তী পরীক্ষায় যাই। কখনও কখনও যদি এরকম আসে অ্যাজোস্পার্মিয়া, যেটা বলতে বোঝায় তার বীর্যতে কোনোই শুক্রাণু পাওয়া যায় নাই, সেক্ষেত্রে সাধারণত তার সিমেন পরীক্ষাটি আমরা সেন্ট্রিফিউশনের মাধ্যমে দ্বিতীয়বার করা হয়, এবং সেক্ষেত্রেও যদি দেখা যায় যে কোনোই শুক্রাণু তার বীর্যতে নাই তাহলে সেই পুরুষকে আমরা বলে থাকি আপনি কমপক্ষে 4 সপ্তাহ একটি গ্যাপ দিয়ে পরবর্তীতে আবার একটি সিমেন পরীক্ষা করাবেন, এবং সেটা অবশ্যই সেন্ট্রিফিউজের মাধ্যমে করা হবে। পরপর যদি 2টি সেন্ট্রিফিউজ সিমেন অ্যানালাইসিসে কোনোই শুক্রাণু না পাওয়া যায় সেটাকে আমরা অ্যাজোস্পার্মিয়া বলে ডিক্লেয়ার করি। তো যখন এই অলিগোজোস্পার্মিয়া বা অ্যাজোস্পার্মিয়া আসবে তখন পরবর্তীতে আমরা তাকে কী কী পরীক্ষা দিব। এই অ্যাজোস্পার্মিয়া বা অলিগোজোস্পার্মিয়ার কারণ হতে পারে তার হরমোনজনিত কারণ, অথবা তার যদি বন্ধ থাকে শুক্রাণু তৈরি হয়ে নালী দিয়ে বাইরে বের হয়ে আসার, যদি কোনো নালীগুলি বন্ধ থাকে তাহলে হতে পারে। সে অনুযায়ী পরবর্তী পরীক্ষাটা হচ্ছে আমরা তাকে হরমোন পরীক্ষা দিব। প্রথম হরমোন পরীক্ষা হচ্ছে সিরাম ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং সিরাম টোটাল টেস্টোস্টেরন লেভেল। যদি দেখা যায় যে ফলিকল স্টিমুলেটিং হরমোন বেশি আছে তাহলে বুঝতে হবে যে তার হয়তো মাথায় যে পিটিউটারি গ্রন্থি থেকে হরমোন তৈরি করার উদ্দীপনা আসে সেটা বেশি আসছে, কিন্তু তার টেস্টিস থেকে হরমোন তৈরি হচ্ছে না, টেস্টিস ফেল করে গিয়েছে। এখন যদি টোটাল টেস্টোস্টেরন লেভেল আমরা কম পাই, স্বাভাবিক একটি যে ভ্যালু থাকে তার থেকে কম, যদি 300 ন্যানোগ্রাম পার ML থেকে কম পাই, তখন আমরা পরবর্তী ইনভেস্টিগেশনে যাব সিরাম LS, সিরাম পি টেস্টোস্টেরন, সিরাম প্রোল্যাকটিন, এবং আমরা দিব সিরাম THS লেভেল। তো সিরাম ফ্রি টেস্টোস্টেরন লেভেলও যদি আমরা কম পাই তাহলে বুঝতে হবে যে তার টেস্টোস্টেরন থেকে তার টেস্টিস থেকে টেস্টোস্টেরন তৈরি হচ্ছে না। আর যদি আমরা দেখি যে FSH লেভেল হাই, টেস্টিস থেকে টেস্টোস্টেরন লেভেল তৈরি হচ্ছে না, এবং তাহলে বুঝতে হবে যে তার টেস্টিস পুরোপুরি ফেল করে গিয়েছে। আর সিরাম প্রোল্যাকটিন লেভেল যদি হাই পাওয়া যায় কিন্তু FSH লেভেল এবং টেস্টোস্টেরন লেভেল, FSH লেভেল নর্মাল, টেস্টোস্টেরন লেভেল যদি লো পাওয়া যায় সেক্ষেত্রে বুঝতে হবে যে তার পিটিউটারিতে হয়তো তার কোনো সমস্যা হচ্ছে, অথবা পিটিউটারি গ্ল্যান্ডের উপরে কোনো টিউমার তৈরি হয়েছে, যেটা প্রোল্যাকটিন সিক্রেটিং কোনো টিউমার হতে পারে যার কারণে প্রোল্যাকটিন লেভেল বেড়ে গিয়েছে, কিন্তু এবং FSH লেভেল ওখান থেকে FSH তৈরি হতে পারছে না যার কারণে আমাদের টেস্টোস্টেরন লেভেল কম, তখন পরবর্তী ধাপের পরীক্ষা আমরা মাথার সেই টিউমার নির্ণয় করার জন্য করে থাকব। সিরাম LS লেভেলও আমরা দিয়ে থাকি, যদি LS লেভেলও আমার হাই থাকে তাহলেও বুঝতে হবে যে তার টেস্টিস লেভেলটা, টেস্টিস থেকে টেস্টোস্টেরন তৈরি করা হচ্ছে না এবং টেস্টিস হয়তো ফেল করে গিয়েছে। আর যে পরীক্ষাটি দিতে হবে সেটি হচ্ছে তার ক্যারিওটাইপিং। সাধারণত একটি পুরুষের ক্যারিওটাইপ হয়ে থাকে 46XY, তো আমরা দেখতে চাই যে ক্যারিওটাইপটা তার নর্মাল আছে কিনা, কারণ জেনেটিক কোনো অসুখের কারণে বা ক্রোমোজোমাল অসুখের কারণেও তার টেস্টিস থেকে টেস্টোস্টেরন তৈরি হওয়া এবং স্পার্মাটোজেনেসিস বা শুক্রাণু তৈরি হওয়া বাধাগ্রস্ত হতে পারে। আরেকটি হচ্ছে যে ওয়াই ক্রোমোজোম মাইক্রোডিলেশন, এই টেস্টটিও করতে হবে, কারণ কিছু জেনেটিক কজের কারণেও টেস্টিস ফেল করতে পারে এবং যার কারণে টেস্টোস্টেরন এবং স্পার্মাটোজেনেসিস হওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তো এরকম হলে কি কোনো চিকিৎসা নেই? অবশ্যই চিকিৎসা আছে, সেই বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। ধন্যবাদ।